মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশেই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে 3 থেকে 4 দিন। পাওয়া গেছে বন্যার পূর্বাভাসও। সতর্কীকরণ কেন্দ্র বলছে এই বৃষ্টিতে নদী হাওরে পানি বেড়ে মাসের শেষের দিকে ব্রহ্মপুত্র যমুনার অববাহিকায় দেখা দিতে পারে প্লাবন। আগস্ট ও সেপ্টেম্বরে আছে আরেক দফা বন্যার আশঙ্কা। ভারী বৃষ্টির মধ্য দিয়ে শুরু হলো এবারের বর্ষা মৌসুম। দুদিন আগে টেকনাফ দিয়ে দেশে প্রবেশ করা মৌসুমি বায়ু সক্রিয় রাজধানী সহ সারা দেশে। এর প্রভাবেই হচ্ছে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হাতিয়ায় 96 মিলিমিটার আর ঢাকায় 33 মিলিমিটার। আবহাওয়া অফিস বলছে এ বৃষ্টি অব্যাহত থাকবে আরও 3 থেকে 4 দিন। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত ও নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃষ্টিপাতটা হচ্ছে সারা দেশে মূলত সক্রিয় মৌসুমি বায়ুর কারণে। তার কারণ গতকালকে মৌসুমি বায়ুটা বিস্তার লাভ করছে এবং মৌসুমি বায়ুটা সক্রিয় অবস্থায় বাংলাদেশে বিস্তার লাভ করছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে দেশের পাশাপাশি ভারতের আসাম, ত্রিপুরা ও মেঘালয়েও ভারী বৃষ্টি শুরু হয়েছে। এতে দেশ ও উজানের ঢলে ব্রহ্মপুত্র যমুনার অববাহিকায় চলতি মাসের শেষের দিকে বন্যা দেখা দিতে পারে। আগস্টে আসতে পারে আরেকটি বন্যা। পূর্ব পাহাড়ি অঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে এই মাসের চতুর্থ সপ্তাহে বিভিন্ন অংশে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিশেষ করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবন অংশে এই মাসের চতুর্থ সপ্তাহে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে পাহাড়ি ঢলের কারণে এই চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবন সহ এই অঞ্চলগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই বৃষ্টির প্রভাবে চলতি সপ্তাহে দেশের নদী ও হাওরে পানি বাড়ার পাশাপাশি নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলেও সতর্ক করেছে পূর্বাভাস কেন্দ্র।